সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও সহ দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্ম অবলম্বীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ সহ বেশ কয়েকটি সংগঠন। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এ সময় বক্তারা উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবি জানান। ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিকের পাঠানো তথ্যচিত্রে সান টেলিভিশন নিউজ ডেস্ক।